লোকসভা নির্বাচনের কিন্তু অর্জুন সিংকে কেন দলে যোগদান করানোর ক্ষেত্রে কৌশলী বিজেপি এই প্রশ্নে রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় ইতিমধ্যেই অর্জুনকে বিজেপিতে না নেওয়ার দাবি জানিয়ে পোস্টার পড়েছে বিজেপির একাংশ অর্জুনকে দলে না নেওয়ার পক্ষেই রায় দিয়েছে বলে খবর এই পরিস্থিতিতে ঘটা করে যদি অর্জুন সিংয়ের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে নানান প্রশ্নের মুখে পড়তে হতে পারে বিজেপি নেত্রকে সেই কারণেই অর্জুনে কৌশলী গেরুয়া শিবির জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি এই দফায় সাত দুই আসনের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির সাত জনের মধ্যে রয়েছেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তবে এই তালিকায় বাংলার কোনো প্রার্থীর নাম নেই বিজেপি সূত্রের খবর বাংলার তালিকা নিয়ে আরও আলোচনার প্রয়োজন অর্জুন সিংকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করাতে নারাজপদ্ম শিবির লোকসভা ভোটে দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী তালিকায় ব্যারাকপুর কেন্দ্র থেকে নাম থাকার সম্ভাবনা অর্জুন সিংয়ের আজ বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি দীর্ঘ বৈঠকের পরই অর্জুনের বিজেপিতে অফিসিয়াল যোগদান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে বিজেপি সূত্রের খবর অভিজিত গঙ্গোপাধ্যায় বাগচি এবং সৌমেন রায়ের মতো আলাদা করে অর্জুন সিংকে নিয়ে কোনো যোগদান অনুষ্ঠান করছে না বিহে